Assalamualaikum warahmatullahi wabarakatuh. Obishobto Nomrud, jar naam prithibir shobai jani, je kafir gota prithibir shashon koreche. Aaj theke koyek shohostrabdo age bortoman Irake, prithibir bhoyongkor khodadrohi Nomrud jonmogrohon kore. Je char byakti gota prithibir rajotto korechen tonmoddhe she ekjon. Tatkale gota prithibir onnanno rajagon tar onugami chilo. Tar onushashon menei samrajjo porichalona korto. প্রতিটি যুগে বিশ্বের পরাশক্তি বিশ্বের মানবচিত্র পাল্টে দেয় নব আবিষ্কৃত নিজস্ব মতামত মানুষের উপর চাপিয়ে দেয় নিরুপায় অসহায় মানুষ বাধ্য হয় সেই বিশ্ব রাজার মতাদর্শ গ্রহণে তৎকালে নমরুদ সামরিক শক্তি ও অর্থনৈতিক সচ্ছলতায় বিশ্বে তার সমকক্ষ কেউ ছিল না একদিকে যেমন ছিল তার বিশাল বাহিনী অন্যদিকে তার ধনভাণ্ডারে ছিল বিপুল খাদ্যের মজুদ সম্ভার বাস্তবে আমরা হারে হারে টের পাচ্ছি বর্তমান বিশ্বে যারা সামরিক শক্তি ও অডেল সম্পদে অগ্রগামী তারাই আজ বিশ্বের চিত্র পাল্টে দিচ্ছে তখনকার প্রতাপশালী রাজা নমরুদ নিজের বিশাল রাজত্ব ও ক্ষমতায় এতটায় অন্ধ হয়ে গিয়েছিল যে সে নিজেকে বিশ্বজগতের রব বলে দাবি করত সেই নমরুদি রাজত্বে গোটা পৃথিবী যখন খোদাদ্রোহিতায় কেঁপে উঠেছে ঠিক তখনই আল্লাহ তাআলা নমরুদ ও সমকালীন বিশ্বে পথহারা মানুষের সুপথের দিশা দিতে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেন নমরুদের দরবারে অতি ঘনিষ্ঠ কর্মকর্তা আজর তার গোরেই জন্মগ্রহণ করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের সচরাচর 40 বছর বয়সে নবুয়তের দায়িত্ব অর্পণ করা হয় কিন্তু পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শৈশবকালে নবুয়তের সমহান দায়িত্বে সম্মানিত করা হয় তাই তিনি সেই শৈশব থেকেই প্রকাশ্যে শিরকের বিরোধিতা ও তাওহীদের প্রচার শুরু করেন সেই সময় নমরুদ একাই গোটা পৃথিবী কাঁপিয়ে দিয়েছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত গোটা পৃথিবী শাসন করেছেন চার ব্যক্তি তন্মধ্যে দুইজন মুমিন দুজন কাফের যে দুই মুমিন এক পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই জুলকারনাইন যে দুই কাফের এক নমরুদ দুই বুখতেনাসর পবিত্র কুরআনুল কারিমে বিভিন্ন সূরায় কোথাও সংক্ষিপ্ত কোথাও বিস্তারিত আলোচনা রয়েছে জালেম নমরুদ ইরাকে জন্মগ্রহণ করেন সেখান থেকেই সে তার বিশাল সাম্রাজ্য পরিচালনা করত সে ছিল ফেরাউনের চেয়েও খুবই ভয়ঙ্কর ও প্রতাপশালী মহান আল্লাহ তাআলা তার হিদায়াতের জন্য মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন সে যুগে তার সাম্রাজ্যে বিপুল সংখ্যক লোক প্রতিদিন নমরুদের দরবারে খাবার নিতে আসত নমরুদ তাদের সবাইকে বলতো তোমাদের রব কে জবাবে লোকেরা বলতো আপনি আমাদের রব নাউযুবিল্লাহ এবং সকল লোক তার কদমে মাথা নত করে রব বলে স্বীকার করে নিত এভাবেই সে নিজেকে রব বলে দাবি করে যেমন করেছিল অভিশপ্ত ফেরাউন একদা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই খাদ্যের চাহিদায় খাবার নিতে নমরুদের দরবারে উপস্থিত হয় নমরুদ তার পূর্ব রীতি অনুযায়ী জিজ্ঞেস করে তুমি কি আমাকে রব হিসেবে স্বীকার করো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্পষ্ট ভাষায় বলে দেন না আপনি আমার রব নয় নমরুদ জিজ্ঞেস করে তাহলে তুমি কোন রবে বিশ্বাসী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি এমন রবে বিশ্বাসী যিনি জীবন মৃত্যুর মালিক নমরুদ বলে আমি তো হায়াত মউতের মালিক তৎক্ষণাৎ সে একজনকে পিটাতে পিটাতে মেরে ফেলে বলে দেখো আমি তাকে মৃত্যু দিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝলেন এ তো শুধু তর্কবাজ তাই তিনি তাকে বললেন আমার রব পূর্ব দিক থেকে সূর্য উদয় করে পশ্চিমে অস্ত দেন পারলে তুমি পশ্চিম থেকে পূর্বে সূর্য অস্ত করে দেখাও নমরুদ পরাজিত হয়ে রাগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার হুমকি দিয়ে সে তার প্রাসাদে খুবই রাগান্বিত অবস্থায় ঢুকে পড়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে বের হয়ে পরিবারের নিকট চলে আসেন এসে দেখেন বিবি সারা খাবার প্রস্তুত করে সামনে আনছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই খাবার কোথা থেকে আসলো জবাবে হযরত সারা বলেন মহান আল্লাহ তাআলা সেই নমরুদ থেকেই খাবার পাঠিয়েছেন আপনি যেখানে গিয়েছিলেন সুবহানাল্লাহ মহান আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তিনি সবই পারেন শুরু হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি নমরুদের অকথ্য নির্যাতন পরিশেষে বাধ্য হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সপরিবারে স্বদেশ ত্যাগ করেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে হিদায়াতের পথে রাহনুমা করতে বহুবার তার দরবারে গিয়েছেন বিনিময়ে নির্যাতিত হয়ে ফিরেছেন অবশেষে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রব তথা মহান আল্লাহ তাআলাকে হত্যার ফালতু সিদ্ধান্ত গ্রহণ করে সকালবেলা তার বিশাল সৈন্য সামন্ত নিয়ে উপস্থিত হয় সাথে তীর ধনুক ঢাল তরবারি যুদ্ধ হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রবের সাথে মহান আল্লাহ তাআলা অত্যন্ত অসন্তুষ্ট হয়ে খুবই দুর্বল প্রাণী মশা নমরুদ ও তার বিশাল বাহিনীর বিরুদ্ধে প্রেরণ করেন চারদিক থেকে মশা তাদেরকে ঘিরে ফেলে মুহূর্তেই নেমে আসে পতন হঠাৎ এক ন্যাংরা মশা ফেরাউনের নাকে ঢুকে যায় নমরুদ পাগলপারা হয়ে যায় ন্যাংরা মশার কামড়ে বিরক্ত বোধ হয়ে উজিরকে মাথায় আঘাত করতে আদেশ করেন
ফলে মাথায় বারবার আঘাতের ফলে মৃগ রোগীর মতো রাজদরবারে গুরপাক খেতে খেতে মৃত্যুবরণ করে। লক্ষণীয় বিষয়, নমরুদের দাবি ছিল রব, বিশ্বের প্রতিপালক, পরিণামে অতি ক্ষুদ্র ন্যাংরামশায় ধ্বংস। আজও বহু নমরুদের প্রেতাত্মা রয়েছে যারা ইব্রাহিমী দিনকে উচ্ছেদ করে পরোক্ষভাবে নিজেকে সর্বময় ক্ষমতার মালিক মনে করে। তাদের জন্য নমরুদের ঘটনা খুবই শিক্ষণীয়।